সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। জল আমাদের জীবন, গঙ্গা আমার মা। তাই গঙ্গাকে দূষণমুক্ত করতে আজ সকালে হুগলির চুচুড়া পৌরসভার অন্তর্গত চাঁদনীঘাট ফেরি সার্ভিস থেকে ডলফিন জলজ সফর শুরু হলো। গঙ্গাকে দূষণমুক্ত করতে এই প্রয়াস নিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে গঙ্গায় ফুল, বেলপাতা, যাবতীয় নোংরা জিনিস ও নর্দমার জল এসে গঙ্গাকে দূষিত করছে। যাতে গঙ্গা পরিষ্কার থাকে তাই জন্যেই ওনারা এই উদ্যোগ নিয়েছেন। ওনারা আরও জানান, গঙ্গা থেকেই তাদের উপার্জন, অথবা গঙ্গার জলকে শুদ্ধ রাখতে পারলে তাদের জীবিকা নির্বাহ ঠিকঠাকভাবে হবে এবং গঙ্গা দূষণমুক্ত হবে। এবং মানুষকে সচেতন করতে তারা এক গঙ্গা সফর শুরু করেন আজ থেকে। আজ প্রায় 4টি নৌকো করে গঙ্গা সফর অভিযান হয়। আজ সকাল 10টা থেকে সারা রাজ্যে এই গঙ্গা অভিযান বা ডলফিন জলজ সফর শুরু হয়েছে। তোর নৌকোটা উত্তম দা একটু গ্যাপ কর তো, ওর লেখাটা পড়ুক। তুই ঠেলেটা একটু জোরে ঠেল। তো ওনারা আমাদের একটাই বক্তব্য, আমাদের শিক্ষা দিল। হ্যাঁ বলতে থাকুন। হ্যাঁ, ওনারা একটাই কথা শিক্ষা দিল আমাদেরকে, বললো কি আপনারা এর মানেটা বুঝেন, যখনই এই বোর্ডে আমরা যে এই সার্ভেটা করছি এটা কী কারণে। আমি বললাম না, আমি এটা বুঝি না। দিয়ে ওনারা আমাদেরকে বোঝালো, দেখো জল তো আমাদের জীবন, জলকে বাঁচানো আমাদের অধিকার। তারপরে প্রথম কথা, এই গঙ্গায় যত নর্দমার জল থেকে নিয়ে মানে প্লাস্টিক, লোকে ফুলমালা এনে প্লাস্টিক সমেত ফেলে দিচ্ছে, মাছের গায়ে যেয়ে পড়ছে, নানা রকম প্লাস্টিকের প্রবলেম হচ্ছে। ঘাটে শ্রাদ্ধ কাজ করে কেউ মানে ঘাটে কাপড় ফেলে দিচ্ছে। যেন এইভাবে লোককে বোঝাতে হবে গঙ্গায়, যেন আমাদের নিজেকে সবাই মিলে পরিচালনা করে যে আমাদের পরিষ্কার পছন্দ গঙ্গাকে রাখতে হবে। মা গঙ্গার জন্য আমরা তো করে খেতে পাচ্ছি। হ্যাঁ, সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।